হ্যালো ফ্রেন্ডস, ক্রিটিছ ব্লগ চেনেল আপনার সকলকে ওয়েলকাম জানাইছো। আজি কবলে ওলাই যাম বলে ভাবছো, মানে ময় নহয় এরে তোমাক এরি দেখা ভাগৰ বা আহিছে, গুৱাহাটী আহিলে, কিন্তু আজি এটা কবলে যাম বলে ভাবছো। আহিছে এয়া মাহি, এয়া মোর সুইটেস বা কাঙ্কা বা বা আহিছে, আর ভিনি আছে, ভিনি ভিনি হয়ে আছে, ভিনি ভিনি নেযায় আর বোলে কবলে, মানে আমি দদগাঁওলে গৈছো। তোমাক কেলে নিম আকৌ মই জীবনের প্রথমবার একটা লটারির টিকেট লৈছো, মানে 1000 দি। তো লটারি টিকেট মোদি ওয়েলফেয়ার সোসাইটি MWS। তো ইয়ার আছে ফার্স্ট প্রাইস 1 crore 10 lakhs, সেকেন্ড প্রাইস আছে 30 lakhs, থার্ড প্রাইস আছে 15 lakhs। ভগবানে যদি সাথ দিয়ে আর লক্ষ্মী মা যদি সাথ দিয়ে আহি যাব, তাকে মানে হোপ করছি প্রথমবার হয়, পাম কি না জানো, হলেও ট্রাই করে চাও। ট্রাই করার একো না যায়, কেতাবা কেতাবা ট্রাই করে চাব, লাগে লাখ ফুটে যাব পারে, তাকে আর অলপ ব্লেস করে দিব আর তাহলে ভালো হবো, হয় না? হলে ভাল হবো, অভিয়াসলি কার বেয়া হবো, হয় না? তো আজিকালি টকা বোলা বস্তুটো সকলোরে প্রয়োজন হয়। তো এয়াই আর এটা গইল রুক্সিন ফিনে, অল্প চাও এক্সপিরিয়েন্স লই চাও পাও কি নাই, আপনার দেখা থাকিম। মানুষ বহুত ভিড় হয়ে থাকবে চাগে, সব চ লগ পাম, তো আপনার দেখা আছো চাই থাকি। এ ফিউ মিনিটস লেটার বেগ মাথাটো বেয়া হয়ে গেল, রুক্সিনত হবো বলে কৈছিলে খেলটো, আমার ইয়ার পা 2.5 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু এতিয়া কৈছে কি দাম বহুত খেল আছে, সেইকাৰণে ঘূৰি আহিলোগে। গৰমত ইমান বেছি গৰম পৰিছে, আজি 40 ডিগ্ৰী চেলচিয়াছ, পুৰা টিকা ফাটা ৰ'দ দি আছে, উপায় নাই কি কৰো। আৰু এটা বস্তু দেখাব বিচাৰিছো, এই চাওক কৃষ্ণচূড়া ফুল কি ধুনীয়া ফুলি আছে, ফুল চালে মানে অকণ কিবা এটা ভাল লাগে। আৰু এতিয়া দাড়িটো অকণমান দীঘল আছে, কিন্তু খাটি ট্ৰেভেল হয়তো, খাটি ট্ৰেভেলৰ পৰা দাড়ি থাকে বুলি কয়, সেইকাৰণে দাড়ি অকণমান অকণমান আছে, এইকেইটা দীঘল দীঘল দেখিও বেয়া, তাকে কাটি লওঁ বুলি ভাবিছোঁ। ফোনটা কৰিছিলোঁ, লাইভ চাব কৈছিলে, যদি পাওঁ তেতিয়া খবৰ এটা দিম, আৰু নেপালে খবৰ এটা দিম বাৰু দেই। A few moments later. রিজাল্ট পালো, ভাবিছিলো যে 1 কোটি 10 লাখ দাগিম বলে ভাবিছিলো, কিন্তু নেপালো। বহুত মানুষ খেলে তো, লাইক 10-20 হাজার জন মানুষ খেলিব, তারে এজন মানুষ জিকিব, নেপালো আর তাই কারণে ভাবিছো অকন ওলাই যাও বলে। এ ভিনি, মই বা আর ভিনি অকন ওলাই যাও বলে ভাবিছো। ফাইনালি আহি পালো আমার প্রিয় প্রিয় জায়গা বলে কব লাগিব, পবা রিজার্ভ। এয়া চাওক, বহুত দিনের পাছত আহিছে, দাদা বিয়া হতেও তো সময় পোৱা নাছিলে ফুৰিবলৈ কাৰণে, তো এতিয়াতো ঘৰতে ব্যস্ত, কিন্তু এতিয়া অকণমান আহিছে অকণ ফুৰিবলৈ কাৰণে। নতুন এটা ঠাইখন আপোনালোকক দেখাম বুলি ভাবিছোঁ, পবা রিজার্ভৰ সেই পাৰত দেখিছে নহয়, তো সেই পাৰত মানে এটা ৰিজৰ্ট এটা আছে বুলি কৈছে, তো এপাক যাম বুলি ভাবিছোঁ। মোৰ বা আৰু ভিনিয়ে চেণ্ডেল পিন্ধি আহিছে, ইয়াতে ধুনীয়াকৈ পানী অকণমান আছে, তো পাৰ হৈ গুচি গ'ল, কিন্তু মোৰ এই জোতা আছে তাই কাৰণে খুলিও মন নযোৱা নযোৱাৰ কাৰণে, এতিয়া বেলেগ এটা ডাইৰেকশ্যন দি যাবলৈ লৈ আছোঁ, তো অকলে অকলে গৈ আছোঁ। তাম গৰম পৰিছে বে, বতাহ বলিব বুলি ভাবিছিলোঁ, কিন্তু বতাহ বলা নাই, আৰু ভিনি সেই তাত পালেহি, মই ৰখি গ'লোঁ আৰু ইয়াতে। ধুনীয়া জেগা, কিন্তু গৰম বেছি, গা ধোৱা মূল্যই নাই, ঘাম পুরা একদম টিপ টিপকে পড়ি গেছে, আর গে আসো দে লাই লাই আপনার দেখা আসো, আজি নতুন একটা ডেস্টিনেশন গে দেখাম ধুনকে। বহু বছর পাছত আজি হে ফাইটার উঠিছোগে, আর এটা গে আসো সেই আইল্যান্ডলে। প্ল্যানিং কৰিব পাৰে পাৰ্টি চাৰ্টিৰ কাৰণে, আৰু ইয়াৰ পৰা হতে 20 টকা এটা লয়, বেছি নহয়, অহা যোৱা 40 টকা। আৰু পবাং আইলেণ্ড ইক' কেম্প, ইয়াতে ধুনীয়া এটা পাৰ্ক আছে, আৰু ইয়াত চাওক ৱেলকাম পবাং আইলেণ্ড ইক' কেম্প, ইয়াতে ভিতৰলৈ গ'লাম, ধুনীয়া চাংঘৰ দি একদম বাঁহেদি বনাই দিছে, আৰু ভাবিছোঁ ভাল লাগিছে ন আকৌ,
ভাবিছো ভাল লাগিছে অকমান অকমান হলেও এই রোডটা বেশি বেশি ইপাশি মানে খুবই ভাল একটা ভাইস পালো আর এতিয়া অকমান খোৱা বোৱা কৰিলো। মোৰ কলেজৰ সিনিয়ৰ আছিলে দাদাজন, তো হে দাদাজন এই বোবাং আইলেণ্ড ইকো কেম্পটো হয় কেনে লাগিলে ভাইয়ে? ভাল লাগিলে, বহুত ভাল লাগিলে, বহুত গরম কিন্তু রোড পুরা পড়েছে, সানবার্ন কারণ বাহাতো বগা হয় মোটো কলা হয় ইমান কলা হন এই সানবার্ন। ও হো ভাই এই পিঙ্ক কালার ফুলটো কেমন ভাল লাগছে ন, চাইছে না এইটো? এইটো তাত মারিব নি? ভাল লাগবে। আমি আসলে এই পারত এটা আছো ইয়াত মজা ভাই মজা মজা। ওই মা কসম বেয়া গরম পড়ছে কালে গেঞ্জি পিন্ধি আছো এটা। বাই বাই বাবা। দ্য নেক্সট মর্নিং ওলাইছে আর বা আর ভিনিয়ে বাই 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 ফাটাফাটি গরম আর ঘাটলে গেছিল, ঘাটতো পুরা গরম আর বতাহও দিয়া নাই। ইমানে আজির ভিডিও, চাই যদি ভাল পাইছে লাইক সাবস্ক্রাইব করবে। বাই বাই, টেক কেয়ার।